উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছেন চট্টগ্রামে, কিন্তু কিট সংকটের অজুহাত দেখিয়ে এসব মৃতের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। স্বাস্থ্যখাতের নানা অব্যবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 174 জন, কিন্তু উপসর্গে মৃত্যু 500-রও বেশি। কেন এমন হচ্ছে বন্দর নগরী থেকে তাই জানিয়েছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয় 9 এপ্রিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্তই চট্টগ্রামে মারা গেছেন 171 জন। আমরা যে তথ্য দিয়েছি 171 জন চট্টগ্রাম জেলায় মারা গেছেন, এটা এক্সক্লুসিভলি কোভিড পজিটিভ রোগী। এর বাইরে কিন্তু আমাদের তথ্য অনুযায়ী কোভিড এর লক্ষণে আরো 118 জন মানুষ মারা গিয়েছেন, যেটা আমাদের আইসোলেশন বেড সময়। এদিকে মৃতদের দাফন জানাজার সাথে জড়িত 6টি প্রতিষ্ঠান বলছে এখন পর্যন্ত তারা অন্তত 885 জন করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন বা সৎকার করেছে। সবচেয়ে বেশি 313টি মরদেহ দাফন করেছে গাউসিয়া কমিটি। চট্টগ্রামে আমরা 313 জনের দাফন কাজ সম্পন্ন করেছি এবং সমগ্র দেশে 319 জনের দাফন কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলমানাহিল দাফন করেছে 270 জনের মরদেহ, এর মধ্যে পজিটিভ 120 জন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন 77 এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 143টি মরদেহ দাফন হয়েছে, যার মধ্যে করোনা পজিটিভ ছিল 40 জন। আমরা 100-রও বেশি মানে আমাদের করোনা পজিটিভ মারা যাওয়া রোগী দাফন হয়েছে। এর বাইরে কাট্টলী মহাশ্মশানে 51 জন এবং চান্দগাঁওয়ে সৎকার হয় বৌদ্ধ ধর্মাবলম্বী 30 জনের মরদেহ। এছাড়াও অভয়মিত্র মহাশ্মশানে সৎকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। আমাদের অভয়মিত্র মহাশ্মশানে প্রতিদিন গড়ে 5 জন করে লাশ দাহ করছে, যেটা আগে ছিল আপনার 1-2 জন, এখন কিন্তু সেটা বেড়ে গেছে। আমি 15 দিনের যে হিসাবটা পেয়েছি সেটা হচ্ছে 75 জন লোক তারা বাসা বাড়িতে মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন করোনায় চট্টগ্রামে মৃত্যু যে পরিসংখ্যান দেয়া হচ্ছে, প্রকৃত অর্থে এর সংখ্যা আরো কয়েক গুণ বেশি। প্রয়োজনীয় সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ার কারণে অনেকে উপসর্গ নিয়ে নানা হাসপাতালে ভর্তি থাকলেও তাদের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তারা উপসর্গজনিত কারণে ভর্তি হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করলেও সরকারি তালিকায় তাদের নাম উঠে আসেনি। চট্টগ্রামে মৃতদের দাফন ও সৎকারে কাজ করছে ছোট বড় আরো বেশ কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 3-4 গুণ ছাড়িয়ে যাবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।